যুগ জামানায় এখন এমন হয়ে গেছে যে কাউকে ভালো করে কিছু কইতে গেলেও সমস্যা সৃষ্টি হয়। তো ভালো কিছু আর কো আগে কব না, ছোটবেলাতে আগে এরকম করে ডাবল ডাবল রান্না করতাম, রান্না করে ঘুরতাম, খেলা করতাম। তো সেটা আমার মনে হইল আপনাদের সাথে একটু শেয়ার করি। এইভাবে কিন্তু ছোটবেলাতে রান্না টান্না করে পুতুল পুতুল খেলা খেলতাম, বড় বোনের সাথে ছোট বোনের সাথে অনেক জনসংখ্যা ছিল আমাদের একটা পুতুল খেলার। জানি না তারা এখন তাদেরও পোলাপান হয়ে গেছে, তারাও ওভাবে খেলতে মানে পারে না। টুকটাক আমার কয়েকজনের সাথে ইদানিং আবার কথা হয়, কিন্তু আমি ভাবতেছি এই পুতুল খেলার কথাটা তাদের সাথে একটু শেয়ার করবো। যাই হোক, এই হলো আমার পুতুল খেলার ড্রেস। কার কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে।